keto style chili chicken for dinner. আমরা কুচি কুচি করে কাটা রসুন, টমেটো আর কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর তার সঙ্গে স্বাদমতো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আছে ম্যারিনেট করা কিউব চিকেন। এই ম্যারিনেশনে ইউজ করেছি সয়া সস, আদা রসুন বাটা, ভিনিগার, লবণ। এরপর আমরা কড়াইতে একটু বাটার দিয়ে নেব আর এটা অল্প বাটারই হয়ে যাবে, কজ এটা কিটো ফ্রেন্ডলি চিলি চিকেন তাই। তারপর আমরা কুচি করে রাখা আদা আর রসুন দিয়ে দেব। এতে একটু হালকা কালার এসে গেলে আমরা টমেটো অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করছি কারণ আমি কিটোতে টমেটো কেচাপ ইউজ করতে পারবো না। হালকা নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলে গেলে আমি চপ করে রাখা অনিয়ন, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ সতে করে নেব যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা নরম হয়ে যায়। এরপরে আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এর ভিতরে দিয়ে দেব। চিকেনটা সামান্য নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে দেব যাতে চিকেন থেকে বেরোনো জলে এটা আপনি আপনি সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম আঁচ থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চেক করে নেব যে আমার চিকেনটা ঠিক মতন হচ্ছে কিনা। চিকেনটা গা মাখা হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়া সস আর স্বাদ মতো চিলি সস অ্যাড করে দেব। তারপর নামানোর কিছুক্ষণ আগে আমি কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য। বাস এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের কিটো ফ্রেন্ডলি সফট অ্যান্ড জুসি চিলি চিকেন।